করোনার জেরে চলচ্চিত্র ব্যবসার হাল খারাপ হয়ে গিয়েছে। বহুদিন শুটিং বন্ধ ছিল, কাজ না হওয়ায় অনেক কলাকুশলীকে আর্থিক কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে। ক্ষতির সম্মুখীন হয়েছেন প্রযোজকরাও। কাজ হারিয়ে অভিনেতা কিংবা পরিচালককে ফল সবজি বেচার মতো বিকল্প পেশা বেছে নিতেও দেখা গিয়েছে। তার উপর জিএসটি অর্থাৎ পণ্য ও পরিষেবা করের চাপে ঢুকছে চলচ্চিত্র ব্যবসা। অবিলম্বে তা প্রত্যাহার করা হোক, এই দাবি জানিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে চিঠি দিলেন ইন্ডিয়ান মোশন পিকচার প্রডিউসার্স অ্যাসোসিয়েশন। অর্থমন্ত্রীকে এই চিঠি পাঠিয়েছেন আইএমপিপি এর সভাপতি টিপি আগরওয়াল। চিঠিতে তিনি বিপুল পরিমাণে পণ্য ও পরিষেবার কর দিতে গিয়ে সিনেমা ইন্ডাস্ট্রির কি অবস্থা হচ্ছে তা বোঝানোর চেষ্টা করেন। আইএমপিপি এর সভাপতি জানান, শতকরা 18% জিএসটি অত্যন্ত বেশি। চলচ্চিত্র ব্যবসায় সরকারের পক্ষ থেকে কোনো রকম বিনিয়োগ করা হয় না, যা লাভ হয় তার বেশিরভাগটাই সরকারকে দিয়ে দিতে হয়। এর ফলে চলচ্চিত্র জগতের কর্মী ও শিল্পীদের ভুগতে হচ্ছে। নিউ নর্মালে কাজ শুরু হওয়ার পর অবস্থা সেভাবে ফেরেনি। সিনেমা হল বহুদিন বন্ধ ছিল, এখনও প্রেক্ষাগৃহে 70% দর্শক বসার অনুমতি রয়েছে। এদিকে শুটিং ফ্লোরে এখনও কোভিড পরিস্থিতির কারণে সুরক্ষার দিকে বাড়তি খেয়াল রাখতে হয়, সেই খাতেও অর্থ খরচ হয়। এমন পরিস্থিতিতেই সিনেমা জগতের মানুষরা লড়ে যাচ্ছেন, কিন্তু বিপুল পরিমাণে পণ্য ও পরিষেবার কর বা জিএসটির কারণে তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এ বিষয়ে খুব শিগগিরই উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন ইম্পা সভাপতি টিপি আগরওয়াল। অবিলম্বে এই কর পুরোপুরি মুকুব করার আবেদনও জানিয়েছেন চিঠিতে। শুভ দৃষ্টি মালা বদল নানা নিয়মে পড়লো গাছ ছড়ায় বাধা সারা জীবনে। সব ধরনের শাড়ির একটাই ঠিকানা, শাড়ি সাগর, তালতলা বাজার, আরামবাগ, হুগলি। যোগাযোগের নম্বর 9933655302। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।